আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেনের ব্রেস্ট দিয়ে লুবিউরি রান্নবো। এখানে হাফ ফজি পরিমাণ চিকেনের ব্রেস্ট লয়েছি, হাফ ফজি পরিমাণ লুবিউরি, তিনটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কাটছি, 2 টেবিল পরিমাণ 1 টেবিল আদা বাটা, 1 টেবিল রসুন বাটা, মরিচের পাউডার, হলুদের পাউডার, গমরি জিরা পাউডার, মির্চ পাউডার, ডালচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেলপাতা। আমি রান্নার দাওয়ানো পরিমাণ মতো তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, অল্প আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আমি আদা বাটা রসুন বাটা দিলে এখানে পেঁয়াজ দিলাম, আমি পেঁয়াজ দিলেছি, পেঁয়াজগুলো আমার একটু ব্রাউন হওয়া বাদে আমার সব মশলা দিলাম, আর পরিমাণ মতো লবণ দিব। আপনারা আপনারা ইচ্ছে মতো লবণ দিবা, যে যতটুকু জেলায় বালা খান লবণ খান, কত একটু বেশি খান, কেউ কম খান, জালও আপনারা পরিমাণ মতো দিবা, জাল দিচ্ছে। আমি তেলপাতা ডালচিনি সব খুঁজলে বানাতে আমার পেঁয়াজ ব্রাউন হয়ে যাবে, ফোনে আমি মশলা শুকিয়ে তখন আমি সবগুলো মশলা দিয়েছি, মানে প্রতিটি পরিমাণ পানি দিচ্ছি যেভাবে আমার মশলা ফুরিয়ে না যায়। আমার মশলা কষানি হয়ে গেছে, তো আমি চিকেনের ব্রেস্ট দিলে যান, চিকেনের ব্রেস্ট সবাইকে কষানির পর আমি ঘুরে দিলাম। আমার চিকেনের ব্রেড কষা নিয়ে গেছে, ওনে আমি লুবিউরি দিলাম, পালা খেয়ে খুব লাগলো মনে লাগে গুজে রাখি দিলাম, মানে আমি গুড়ে রাখি দিব সিদ্ধ হয়ে পেলতে পালা করে। আমার চিকেনের ব্রেড রান্না শেষ, আমি আপনারও একবার অল্প কিছু পানি দিয়ে নাড়াচাড়া করছি, লুবিউরি সিদ্ধ হয়ে পড়বে, নই গেছে আমার রান্না। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সকলে আমার ভিডিও দেওয়ার, আল্লাহ হাফিজ।